করিমগঞ্জ কংগ্রেসের কফিনে অন্তিম পেরেক মারতে যাচ্ছেন সিদ্দিক আহমেদ। বাড়িতে আয়োজিত কর্মী সভায় কয়েক হাজার জনপ্রতিনিধিকে নিয়ে এজিপিতে ভিড়ার সিদ্ধান্ত সিদ্দিকের। লোকসভার ভোটে ক্ষমতাসীন জোটে প্রার্থী কৃপানাথ মালাকে জেতাতে ময়দানে ঝাঁপাবে সিদ্দিক অনুগতরা। কংগ্রেসকে প্রত্যাখ্যান জানিয়ে ব্যক্তি সিদ্দিককে আস্থা রাখলেন কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে শুরু করে সাংগঠনিক নানা স্তরের পদাধিকারীরা। কমলাক্ষীর বিজেপিকে সমর্থন জানানোর পর আরও বড় সড়ো ধাক্কা করিমগঞ্জ কংগ্রেসে। কংগ্রেস প্রার্থিত্ব নিয়ে নির্বাচিত কয়েক শতাধিক জনপ্রতিনিধিকে নিয়ে এজিপিতে যাচ্ছেন সিদ্দিক। আয়োজিত বিশাল কর্মী সভায় এজিপিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পড়ল শিলমোহর। খুব শীঘ্রই লোকসভা ভোটের আবহে এজিপিতে যাচ্ছেন সিদ্দিক আহমদ। দেশের 18% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে পারবেন না, সিদ্দিকের বক্তব্য থেকে বাদ যায়নি রাম মন্দিরও। দেশের সংখ্যাগুরু হিন্দুদের আবেগ বুঝে নেওয়া উচিত ছিল রাহুল গান্ধীর, শ্রুতির উল্টো গিয়ে রাহুল গান্ধী নিজে তো ডুবেছেনই, সঙ্গে ডুবিয়েছেন কংগ্রেস দলকেও। রাজ্যের নানা প্রান্তে সরকারিভাবে চালানো উচ্ছেদ ইস্যুতে বিগত কংগ্রেস সরকারকেই দায়ী করে প্রাক্তন মন্ত্রীর দাবি, কংগ্রেস সরকার ভূমিহীনদের পাট্টা দিলে আজকে সংখ্যালঘুরা উচ্ছেদের মতো নির্মম পরিণতির মুখে পড়তে হতো না। নদী ভাঙনে ভিটেহারা সংখ্যালঘু মানুষকে সরকার পুনর্বাসন দেয়নি, ভিটেহারা মানুষ বাধ্য হয়ে বন বিভাগের জমিতে অবৈধভাবে বসতি গড়ে উচ্ছেদের মুখে পড়ে আজকে আরেক দফা পথে বসে এসেছে। অথচ বিগত কংগ্রেস সরকার এইসব সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল বলে অভিযোগ তুলে বিগত কংগ্রেস সরকারকেই কাঠগড়ায় তোলেন কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ। আজ কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় সিদ্দিক আহমদের বক্তব্যের একাংশ শুনে নেব, সঙ্গে থাকুন। এই যে মানুষদেরকে যে পাট্টা দেওয়া দেয়নি, তার তো কংগ্রেস 60-70 বছর কংগ্রেস শাসন করেছে, তাদেরকে যদি পাট্টা দিত তাহলে তো আজকে উচ্ছেদ অভিযান হতো না। তো এই যে পরিস্থিতি, আজকে ডেভেলপমেন্ট আপনারা চিন্তা করবেন, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কংগ্রেস পিরিয়ডে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আপনারা একবার আপনারা তুলনা করে দেখুন, যে টেট শিক্ষক যারা নির্বাচন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রায় 40-45% মুসলমান মানুষ পেয়েছে কিনা আপনারা খবর নিয়ে দেখুন। পুলিশের অ্যাপয়েন্টমেন্ট 35-40% পুলিশে মুসলমান মানুষের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আজকে এই গেট 3 গেট 4 এ প্রত্যেকটা অঞ্চলে আপনারা দেখবেন অনেক মুসলমান মানুষের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সঠিক কিনা? এই যে কয়েকদিন আগে এপিএসসি অ্যাপয়েন্টমেন্ট হলো, সেই এপিএসসি অ্যাপয়েন্টমেন্টে কতজন মানুষ অন্তত এপিএসসি তে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? আমার নীলাম বাজারেরও একটা মেয়ে পেয়েছে, ইকবালের ছেলে পেয়েছে, আর অনেকেই পেয়েছেন। এই যে যে রাজ্যে অ্যাপয়েন্টমেন্ট কংগ্রেস পিরিয়ডে আগে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো মুসলমান নেই পার্সেন্টেজ পেয়েছে, সেটা তো পায়নি। তো আমরা সত্যি করে যদি বলতে যাই তাহলে যারা ভোট দেয়নি, যারা ভোট আমরা মুসলমানরা ভোট দেয়নি, তারপরে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। যে মেরিট হিসাবে যে অ্যাপয়েন্টমেন্ট, যেটা মেরিট যদি মেরিট হতো তাহলে যদি তাহলে আমরা এতটা এখন মুসলমানরা পেত না। আজকে আমি বিভিন্ন কথা চিন্তা করলাম, আমরা রাজনৈতিক বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট, কংগ্রেসের অবস্থা সমস্ত ভারতবর্ষে আপনারা জানেন, কংগ্রেসের যে পরিস্থিতি, আমরা 18% মুসলমান মানুষই ভারতবর্ষে, আমরা 18% মুসলমান মানুষ যদি ভোট দিয়ে কংগ্রেস সরকার আমরা ভারতে পারবো দিল্লিতে? কোনো সময় তো আমরা পারবো না। আজকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, ও তো তার চিন্তা করা দরকার ছিল যে 82% মানুষ মানুষের একটা সেন্টিমেন্ট আছে রাম মন্দির নিয়ে। রাম মন্দির হয়েছে, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, একটা একদিকে মসজিদ মানে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, একটা একদিকে মন্দির বানানোর সিদ্ধান্ত হয়েছে। যদি রাহুল গান্ধী যেদিন মন্দির প্রতিষ্ঠা দিবস হবে, যদি হলো এই কয়েকদিন আগে 20 তারিখ না কয় তারিখ ছিল, 22 তারিখ ছিল, সেই দিন রাহুল গান্ধী ন্যায় যাত্রা আরম্ভ করলেন, আর মন্দির যে তারা প্রতিষ্ঠা করছে তার বিরুদ্ধে কথাগুলা বলা শুরু করলেন। 82% মানুষকে বাইরে রেখে 18% মানুষ মানুষ কি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে পারবে? ওনার বোঝা উচিত ছিল, ওনার দলের বোঝা উচিত ছিল, কংগ্রেস দলের বোঝা উচিত ছিল যে আমরা হিন্দু মানুষের সেন্টিমেন্টকে রক্ষা করা উচিত।
আজ সিদ্দিক আহমদের বারুইগ্রামের বাসভবনে প্রবীণ কংগ্রেসি আব্দুল মুনিম তাপাদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় কংগ্রেসিরাই কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করে নানা বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তারা কংগ্রেসকে প্রত্যাখ্যান জানিয়ে ব্যক্তি সিদ্দিকেই আস্থা প্রকাশ করে সিদ্দিক আহমদ যে দলে যাবেন তারাও সেই দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন, প্রাক্তন মাদ্রাসা ছাত্রনেতা বদরুল হক, গান্ধাই জিপি সভাপতি রুহুল আলম চৌধুরী, আঙ্গুরা জিপি সভানেত্রী প্রতিনিধি একলাসুর রহমান, কমরুল ইসলাম, মাওলানা ময়নুল হক, জেলা পরিষদ সদস্য গুলজার হোসেন, ময়না জিপি সভাপতি শামীম আহমদ তাপাদার, কৃষ্ণনগর জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল জলিল, ফতেপুর জিপি সভাপতি হোসেন আহমেদ, মইনুদ্দিন প্রমুখ কংগ্রেসী মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে সবার যাবতীয় সিদ্ধান্ত প্রকাশ করে সিদ্দিক আহমদ আসন্ন লোকসভায় কৃপানাথ মালাকে জেতাতেই তার অনুগতরা সহ তিনি কাজ করবেন বলে প্রকাশ্যে ঘোষণা করার পাশাপাশি আগামী দিনের কয়েকদিনের মধ্যেই কয়েক হাজার কংগ্রেসীকে নিয়েই এজিপিতে যোগদান করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিদ্দিক আহমদ। আমাদের হাতে রয়েছে বক্তব্য সিদ্দিক আহমদের, শুনে নেব আজকে সবাই কি সিদ্ধান্ত হয়েছে। আজি আমি ফার্স্ট মানে একটা মিটিং অ্যারেঞ্জ করেছো, আগামী অল্প দিনের পিছন ভিতর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হব। গতি আমার দক্ষিণ করিমগঞ্জের মানুষের যা আমার ফলোয়ার্স বা যখন মানুষক লো আমি রাজনীতি করে আছো, আমার কি সিদ্ধান্ত হব এইখিন আমি আলোচনা করছো। আর এই আলোচনাটা নিশ্চয়ই আপনাদের দেখিছে, আমার যে গোটি ওয়ার্কারবিলাকে সবে সাপোর্ট দিছে যে আমি যে সিদ্ধান্ত লম এই সিদ্ধান্তটে সকলে সকলে গ্রহণ করব। তো আমি একচুয়ালি আমার কথা হল যে এই কেদিন আগত আমি সিদ্ধান্ত লৈছো যে আমি সরকারের লগত থাকিম আর আমি এজিপির হয়ে আমি কাম করি। আপনাদের জানে এজিপি আর বিজেপির এলায়েন্স আছে, গতি আমার এলায়েন্সের যখন প্রার্থী হব এই প্রার্থীর লগত আমি মিলি আমি নির্বাচনত আমি প্রতিদ্বন্দ্বিতাত আমি সামিল হব। আদর্শ আছে, গতি সকলে কংগ্রেস ত্যাগ করে একেলগে আমি এজিপির হয়ে আমি একটা দল করিম। আর এজিপি আর বিজেপি যেহেতু এলায়েন্স আছে আমি বিজেপির হয়ে এই নির্বাচনত আমি এমপি ইলেকশনত আমি বিজেপির ক্যান্ডিডেটর লগত থাকি। মাইনরিটি মুসলিম মানুষে বিজেপিক সাপোর্ট করা নাছিল, কিন্তু আমি একমাত্র মানে এতিয়া আমি সকল মুসলিম মানুষক মুসলিম মানুষক আমি বুঝাইছো যে আমি সদায়তো আমি কংগ্রেসক সাপোর্ট করেছিল মুসলিম মানুষে, কিন্তু কংগ্রেসের পর আমি কি পালো? কংগ্রেসে আমাক তো কোনো সুবিধা দিয়া নাই। আমি যদি কংগ্রেসে যদি সুবিধা দিলে আজি যে উচ্ছেদ যেটা হল উচ্ছেদ অভিযান হল এই মানুষবিলাকে তো মাটির পাট্টা পোৱা নাই, যদি মাটির তেওঁলোকক যদি পাট্টা দিয়া হলহেতেন তেতিয়াহলে আজি উচ্ছেদ নহলহেতেন। ঠিক তেনেকুৱা এনআরসি হল, এনআরসির যেটো যে ইমান দিন তেওঁলোকে পেইন্টিং কংগ্রেসে পেইন্টিং রাখি দিলে এনআরসির কাম করা নাই, গতি মানুষবিলাক আমার এই বরাকবেলির মানুষবিলাক মেইনলি আজি অসমের মানুষের কথাই আমি কম মাইনরিটি মানুষবিলাক যদি এই মানুষ যদি এনআরসির যদি আগতে যদি এই কমপ্লিট প্রক্রিয়াটা যদি কমপ্লিট করা হলহেতেন আজি অন্তত এই বাংলাদেশের তকমাটো নালাগিলেহেতেন। গতি গোটেই এই যে সিস্টেমটা কংগ্রেসে ইমান দিন পেইন্টিং করে রাখি জাস্ট মানে ভোটহে লইছে কংগ্রেসে কিন্তু মানুষবিলাকর তো কাম করা নাই। আমি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রত আমি কইছো যে এই কেদিন আগতে যেন যিমান অ্যাপয়েন্টমেন্ট দিলে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় প্রায় 1,00,000 অ্যাপয়েন্টমেন্ট দিলে, এই অ্যাপয়েন্টমেন্টত আপনি মানে পুলিশত যদি যে চায় আপনি চাব 35-40% ভিতর মাইনরিটি মানুষে চাকরি পাইছে। ঠিক তেনেকুৱা গ্রেড 4 গ্রেড 3 আপনার এপিএসসি গোটেই ক্ষেত্রত আপনি চাব মাইনরিটি যথেষ্ট মানুষে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। ইয়ার আগত কংগ্রেস গভর্নমেন্ট আসলে মাইনরিটি মানুষে কংগ্রেসক ভোট দিছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এরকম পার্সেন্টেজ তো অ্যাপয়েন্টমেন্ট পোৱা নাই। গতি সরকারে মাইনরিটি মানুষের ভোট না পাইও এই যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো বৈষম্য করা নাই। আজি যদি মাটির পাট্টার ক্ষেত্রে ক্ষেত্রে কোক আর এনআরসির ক্ষেত্রে ক্ষেত্রে কোক যদি এই যে কংগ্রেসে যদি এই দুমুকা নীতি যদি নলেলেহেতেন তাহলে এই মুসলিম মানুষের এই অসুবিধা নহলেতেন।